হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো, যে ইস্ট বেঙ্গলের সাথে মুম্বই সিটি এফসির যে প্র্যাকটিস ম্যাচটা আছে এবং যেটা আছে নভেম্বরের 14 তারিখে এবং সেটা শুরু হচ্ছে বিকাল 4টার সময়, এই ম্যাচটা লাইভ টেলিকাস্ট করা হবে কিনা বা করা হলে কোন চ্যানেলে করা হবে, এই বিষয়গুলো নিয়ে তোমরা জানতে চেয়েছো। এখন ব্যাপার হচ্ছে, তোমাদের এই কোশ্চেন পাওয়ার পর কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভিন্ন রকম জায়গায় সার্চ করে দেখলাম, ইস্ট বেঙ্গল অফিসিয়াল পেজ, মুম্বই সিটি এফসির অফিসিয়াল পেজগুলো সেখানে যদি দেখানো হয়, কিন্তু সেরকম কোনো জায়গা থেকে কিন্তু সেরকম সদুত্তর কিন্তু পাইনি। অ্যাকচুয়ালি আমার যেটুকু মনে হয়, যেমন ইস্ট বেঙ্গলের আগের প্র্যাকটিস ম্যাচগুলো রেজাল্টগুলো জানার জন্য যেমন ইস্ট বেঙ্গলের অফিসিয়াল যে টুইটার পেজ আছে সেখান থেকে জানতে হয়েছিল, একই রকমভাবে কিন্তু আমার মনে হয় এই ম্যাচটাও, যেটা নভেম্বরের 14 তারিখে মুম্বই সিরিজের ম্যাচটা আছে, এই ম্যাচটাও কিন্তু এর স্কোরগুলোকে জানার জন্য কিন্তু অবশ্যই কিন্তু নজর রাখতে হবে, ইস্ট বেঙ্গলের যে টুইটারের যে অফিসিয়াল পেজ আছে সেখানেই সেভাবে নজর রাখতে হবে। তবে অবশ্যই গোল বা গোলের যে ভিডিওগুলো যখনই আসবে সেই ভিডিওগুলোকে আমরা অবশ্যই আমাদের এই ব্যানার্জি সিরিজ চ্যানেলে কিন্তু অবশ্যই আপলোড করে দেবো, আপনার সাথে শেয়ার করে নেবো, আনন্দটা ভাগ করে নেবো। এবং ম্যাচ শেষ হওয়ার পরে অবশ্যই কিন্তু আমরা লাইভ অনুষ্ঠান করব, কীরকম দেখলাম পুরো টিমটাকে, এবং যেহেতু সামনেই ম্যাচটা রয়েছে 14 তারিখ এবং তারপরে আইএসএল খেলতে নিলাম ইস্ট বেঙ্গল, এই ম্যাচটা কিন্তু সেই দিক থেকে কিন্তু এই ম্যাচটার ভ্যালু আছে যথেষ্ট। তো সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের মতন এইটুকুই রাখছি। তো অবশ্যই তোমাদের কাছে যদি কোনো খবর থাকে এই ম্যাচটা সম্পর্কিত বা লাইভ যদি তোমরা জানো বা তোমাদের এখানে যদি কোনো খবর থাকে তাহলে তোমরা কিন্তু সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবে, তাহলে অসংখ্য যারা দর্শক সমর্থক আছে তাদের কাছেও যেমন পৌঁছবে আমরাও ব্যক্তিগতভাবে খুব উপকৃত হব। তো অবশ্যই যদি তোমাদের কাছে যদি কোনোরকম কোনো নিউজ বা খবর থাকে এই ইস্ট বেঙ্গলের সাথে মুম্বাই সিটি এফসির এই ম্যাচটা লাইভ কোনো জায়গায় যদি দেখানো হয় এই বিষয় সম্পর্কে, তাহলে অবশ্যই কিন্তু সেটা কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো লাইভে বা নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ লাভিং, বাই।